الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبه يديك لكبري أما كي على تنا سنت أسينا ساون دوستك تيوس تيديك كالكوري দরুদ শরীফ পড়া হলো আমরা দরুদ শরীফের দিকে গুরুত্ব দিলাম অথচ নবীজির শাফাত ছাড়া আমাদের আখেরাতে কোনো উপায় নাই নবীজির দরুদের বলে কোনো গুরুত্ব নাই দরুদের সাথে কারো দুশ্মনি নাই তো কারো শত্রুতা দরুদ শরীফ যেভাবে বললেন মনে হয় যেন অবহেলা একটা বিরাট অবহেলা আল্লাহ পাকের জিকির যেমন করতে হবে নবীজির দুরুদও তেমনি করতে হবে কারণ শুধু আল্লাহ পাকের ইবাদত করবেন আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী করতে হবে আল্লাহর হাবিবের সিস্টেম অনুযায়ী করতে হবে আপনি সরাসরি নবীজির সিস্টেম ছাড়া কোনো ইবাদত করার সুযোগ আপনার নাই অতএব আমি জানি এলাকার বক্তা কোনো গুরুত্ব নাই তারপরেও যেহেতু কোরআন হাদিসের কথা হচ্ছে কে বলছে সেদিকে খেল না করি কোরআন হাদিসের আলোচনা হচ্ছে কিনা এদিকে আমরা খেল আমাদের তো আজকে বিমার হয়ে গেছে আমরা চিন্তা করি কার কণ্ঠ ভালো
কার অভিনয়টা ভালো, কার অ্যাক্টিং ভালো। অভিনয়ের নাম আর কণ্ঠের নাম ওয়াজ নয়। আর এই ওয়াজ হওয়ার কারণে আজকে হেদায়েত নাই। বক্তার ভিতরে এখলাস নাই, শ্রোতার ভিতরে কোনো এখলাস নাই, যারা ওয়াজ করায় এদেরও কোনো এখলাস নাই। কথা ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ওয়াজ করা, ওয়াজ করানো, ওয়াজ শোনা, তিনজনের মধ্যে কি থাকতে হবে? এখলাস পরিপূর্ণ থাকতে হবে। তাইলে ওয়াজ করায়ও লাভ হবে, ওয়াজ করেও লাভ হবে, ওয়াজ শূন্য লাভ হবে। আমি মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাঈল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে তিরমিজি শরীফের সহিহ হাদিস একখানা হাদিস আমি পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়, অতি অল্প সময় আমি আলোচনা করব। আলোচনা করার খুব একটা ইচ্ছাও ছিল না, কারণ শরীর খুব একটা ভালো না। প্রায় রাত্রি দুইটা তিনটা আড়াইটা, গত রাত্রেও সাড়ে তিনটা না পৌনে চারটা আসছি বাসা। এরপর যেহেতু মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে হাফেজ মোহাম্মদ রিয়াদ, হাফেজ মিজানুর রহমান রিয়াদ আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন বলছেন, সেজন্য আসছি, অল্প একটু সময় দিব কয়েক মিনিট। আপনারা এদেশের তাকাবেন না, আমি অল্প সময়ের মধ্যে আমার আলোচনা ইনশাল্লাহ কমপ্লিট করে, আমার নির্ধারিত টাইমে আলোচনা কমপ্লিট করে বাহিরের বক্তাদেরকে দিয়ে দিই। কারণ যারা এলাকায় থাকে ওনাদের কথাবার্তা আপনারা সবসময় শোনেন, এই জন্য নতুন কিছু কথা শুনলে ভালো লাগে। বললো যদি নতুন লাগি যা, প্রত্যেক নতুনের ভিতরে মজা আছে। যাই হোক, মধ্য নয়ানগর ইসলামী যুব সংগঠনের উদ্যোগে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে সমাপনী দিনের তৃতীয় অধিবেশনের শুরুতে মহান আল্লাহ তাআলার কালাম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার বিষয়বস্তু হচ্ছে আমরা আল্লাহ পাকের বান্দা, আল্লাহ আমাদের স্রষ্টা। কথা বুঝেন ভালোভাবে, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা তার বান্দা। আল্লাহ আমাদের রব, আমরা তার গোলাম। এখন রব আর গোলাম, রব আর বান্দা, এর মাঝে কি সম্পর্ক, কে কার কাছে কি পাওনা বোঝা দরকার আছে কিনা? সন্তান তার মা বাবার কাছে কি পাওনা, মা বাবা সন্তানের কাছে কি পাওনা, এই দুইটা বিষয়ের উপর আলোচনা হবে। অর্থাৎ আল্লাহ যে আমাদের রব, আমাদের উপরে আল্লাহর কি হক আছে, আর আমরা যে মা বাবার মায়ের পেট থেকে, বাবার ঔরস থেকে আসছি, মা বাবার প্রতি আমাদের কি কর্তব্য, এই দুই বিষয়ে সংক্ষেপে আলোচনা হবে। আপনারা শুনতে রাজি আছেন? যারা যারা শুনবেন একটু সামনে আসেন, এই ফাঁক জায়গা ভরেন। যেই কয়জন আসছেন আপনারা ফাঁক জায়গা ভরে ভরে সুন্দর করে বসেন, ফাঁকা জায়গা ভরে বসেন। যেহেতু একটু ঠান্ডা আছে, একটা সুন্নত জিন্দা হবে, ফাঁক জায়গা ভরে বসলে একটা সুন্নত জিন্দা হবে। আর এই ফিতনা ফাসাদের যুগে একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, আল্লাহ রাসূল বলেছেন 100 গলা কাটা শহীদের সওয়াব। সুবহানাল্লাহ, আগামীকাল করে স্টক রাখেন, পকেটে বইরা তো একটা শহীদের সওয়াব, যদি একটা সুন্নত যদি কেউ জিন্দা করে এই ফিতনা ফাসাদের যুগে, আল্লাহ রাসূল 1500 বছর আগে ঘোষণা করছেন। 1500 বছর আগের কথা এখন কুরআন হয়ে গেছে নাকি? জবাব দেন না কেন, কুরআন হয়ে গেছে? আমাদের মাঝে কিছু শিক্ষিতর নামে অশিক্ষিত আছে যারা বলে এগুলো পুরান কথা, এগুলো এখন আর দরকার নাই, নাউজুবিল্লাহ বলে। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাসূলের কথা কুরআন হবে? আল্লাহ পাকের কথা কুরআন হবে? এই যে সূরা আলহামদু সূরা প্রত্যেকদিন পড়তেছেন, এটা কি পুরান হয়ে গেছে না ঠিকই আছে? নাকি কোনো মুসল্লি বলছে যে হুজুর
আলহামদুলিল্লাহ বহুত শুনছি আর ভালো লাগে না এখন থেকে আরেকটা সূরা পড়েন এরকম কেউ বলছে বলে নাই কিয়ামত পর্যন্ত এটাই চলবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা প্রত্যেকদিন নতুন কথা ঠিক কি না যখনই বলবে তখনই নতুন যার মুখে বলবে তখনই নতুন এটা কোনো পুরাণ বলতে কিছু নাই প্রিয় উপস্থিতি আজ থেকে 10,000 বছর আগে বিশ্ব নবী বলছেন একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব শহীদ কাকে বলে এর ব্যাখ্যা দিলে অনেক সময় দরকার শুধু এতটুকু জেনে রাখেন কোরআনের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য আমার আল্লাহ পাকের জন্য আল্লাহর হাবিবের জন্য এর মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য যারা আল্লাহর জমিনে শহীদ হয়ে যায় যারা আল্লাহর জমিনে জীবন দেয় এরা হচ্ছে শহীদ আর এক একটা শহীদের মর্যাদা হলো যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এক একটা শহীদকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন এবং এই অবস্থায় উঠবেন শহীদ যে অবস্থায় শাহাদত গ্রহণ করেছে এই অবস্থায় উঠবে মনে হবে যেন কয়েক সেকেন্ড আগে তার গায়ের মধ্যে তীর দিয়ে আঘাত দেওয়া হয়েছে মনে হবে যেন কয়েক সেকেন্ড আগে তার গায়ে পাথরের আঘাত আসছে রক্ত এখনো টপটপ করছে এই অবস্থায় হাসরের মাঠে শহীদ হাজির হবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় যারা মারা যায় এদেরকে তোমরা মৃত বলেও না এরা কিন্তু জীবিত এরা জীবিত তোমরা অনুধাবন করতে পারো না বালাহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন তোমরা বুঝো না তোমরা অনুধাবন করতে পারো না আমি আল্লাহ বুঝি জোরে কন্না সুবহানাল্লাহ অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ পাক বলেন শহীদরা জীবিত তোমরা বুঝো না তোমরা এদেরকে মৃত ধারণা করিও না এরা জীবিত শুধু জীবিত না এদেরকে আমার পক্ষ থেকে রিজিক দেওয়া হয় জোরে কন্না সুবহানাল্লাহ শহীদের শহীদদেরকে আমার পক্ষ থেকে রিজিক দেওয়া হয় সূরা আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা এখন যে প্রমাণ করবেন কথা কি বানায় বলছি না আল্লাহর কালাম থেকে বলছি দ্বীনের রাস্তায় আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় এরা জীবিত এদেরকে আল্লাহ পাক রিজিক দিয়ে থাকেন জোরে কন্যা সুবহানাল্লাহ অতএব এরকম 100 শহীদের সওয়াব একটা সুন্নত জিন্দা হওয়ার কারণে আল্লাহ দিবেন এজন্য আমি বলছি ফাঁকা জায়গাগুলো ভরে বসে সামনে আসেন ফাঁকা জায়গা ভরে বসেন একটা সুন্নত জিন্দা হবে অন্তত পক্ষে এই একটা সুন্নত নিয়ে যদি কবরে যাইতে পারেন আল্লাহ হয়তো এই উসিলায় নবীজির সওয়াব দিতে পারেন কথা ঠিক কিনা জোরে বলেন যাই হোক মাহফিলের আদবটা একটু রক্ষা করে বসেন ছোট বাচ্চারা লড়াচড়া করবে না বসে পড়ো বাবারা বসে পড়ো তোমরা নিষ্পাপ তোমাদের উসিলায় আমাদের দোয়া কবুল হবে আমরা তো গুনাহগার তোমরা নিষ্পাপ তোমরা ফেরেশতা তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল এইজন্য তোমরা বসে যাও প্রিয় উপস্থিতি বলতেছিলাম দুইটা হকের ব্যাপারে আমি আলোচনা করব একটা হলো আল্লাহ পাকের হক আরেকটা হলো মা বাবার হক আল্লাহ পাকের হক তার বান্দার কাছে কি আল্লাহ পাকের হক তার বান্দার কাছে হলো রবের হক হলো বান্দার কাছে যে বান্দা সব সময় রবের কাছে নত স্বীকার করে জোরে বলেন সুবহানাল্লাহ বান্দা সব সময় রবের কাছে কি করবে নত স্বীকার করবে সব সময় স্রষ্টার কাছে তার রবের কাছে বান্দা সারেন্ডার করবে কমপ্লিট সারেন্ডার করবে সব সময় আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এটাই হলো বান্দার হক আল্লাহর কাছে এখন আত্মসমর্পণের মধ্যে আত্মসমর্পণ মানে আল্লাহর ইবাদত করবে কি করবে
আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে। প্রিয় উপস্থিতি, এই কথাটাই এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বুঝাইতে চাইছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ডিসিশন হয়েছে, ফাইনাল ডিসিশন, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এই কথার উপরে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করবে না আল্লাহ ছাড়া কারো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এই কথার ডিসিশন কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে? সন্দেহ আছে? আরো জোরে বলেন, ইবাদত না করে, ইবাদত না করে মাপ পাওয়া যাবে? আল্লাহ পাক বলেন, বন্ধু আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এবং ফাইনাল ডিসিশন এই কথার উপরে আল্লাহ তা'বুদু ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আসেনি। আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ থাকে, হে ইমানদার না বেঈমান, যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ মানে, হে ইমানদার না বেঈমান। এই যে এখানে বেঈমান কথাটা বলছেন, এটাও সওয়াব। এখানে যদি না বলেন, চুপ থাকেন, তাহলে আপনি সওয়াব থেকে বঞ্চিত হন, আপনি সাক্ষী দিলেন না। যে ব্যক্তি মনে করবে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত আছে, এই লোকটা বেঈমান, তার ঈমান থাকবে না, কারণ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া উপাসনার উপযুক্ত কেউ নাই। আমাদের রব আল্লাহ, আমাদের খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, আমাদেরকে বাঁচায় রাখেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, ইজ্জত দেন আল্লাহ, ক্ষমতা দেন আল্লাহ, সবকিছুর মালিক কে? এক কথায় সবকিছুর মালিক কে? শরম লাগে বলতে, মনে মনে চিন্তা করে হুজুর আপনি যতই ছিলেন, এটা কেমনে ভাবে স্বীকার করতে পারি, কারণ সকালবেলা বাইর হই, সন্ধ্যায় আসি, কষ্ট করে 10,000-12,000 টাকা বেতনে চাকরি করি, আপনি বলতেছেন আল্লাহ খাওয়ায়, এই কথাটা কেমনে মানতে পারি? আপনি যতই চিল্লান, যতই ওয়াজ করেন, এই কথাটা কেমনে মানতে পারি? সকালবেলা রিক্সা নিয়ে আবার হই, দুপুরে আসি, আবার দুপুরে খাই, আবার হই, রাত্রে আসি, হুজুর আল্লাহ খাওয়ায়, এই কথাটা কেমনে আমি মানতে পারি? যদি তুমি মানতে না পারো, তাহলে কিন্তু তোমার ইমান থাকবে না, কথা ঠিক কিনা? তুমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালাইলা, শক্তিটা কে দিয়েছে বলেন? তুমি যে বিরাট অফিসের মধ্যে যাইয়া, বিরাট টেবিলের মধ্যে বসে, তুমি যে সিগনেচার দিয়া মাসে 5,00,000 টাকা বেতন পাইলা, ব্রেনটা কে দিয়েছে? ও আল্লাহর বান্দা, তুমি যে চেয়ারে বৈশা বক্তৃতা দিয়া 1 ঘন্টায় 50,000 লয়ে গেলা, এই ব্রেনটা কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের আবাদত করতে হবে, আল্লাহ দাসত্ব স্বীকার করতে হবে। আল্লাহ ঈশ্বর কিছু দিয়েছেন, তুমি এত বড় জ্ঞানী, এত বড় বোম্বাস্টিক মার্কা ব্যক্তি, এত বড় বৈজ্ঞানিক, এত বড় দার্শনিক, যদি আল্লাহ একটা স্প্রিং লুজ করে দেয়, একটা স্প্রিং লুজ করে দেয়, বাড়ি দাঁড়ার গলিদা হাঁটতে থাকবা, আর বিড়ির ফুটকি তোয়াইতে থাকবা, কথা ঠিক কিনা? মালিক কে? আরো জোরে বলেন, কে? আজকে 10 তলায় আসো, অহংকার করো, আজকে প্রাইভেট গাড়িতে চলো, অহংকার করো, আজকে বিরাট বাড়ি গাড়ির মালিক অহংকার করো, অহংকারের কিচ্ছু নাই, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তোমাকে 10 তলার মালিক বানাইছে, আর একজনের ঈর্ষাওয়ালা বানাইছে, অহংকার করার কিচ্ছু নাই। তোমারও 2টা হাত পা, তোমারও 2টা হাত, তারও 2টা হাত, তোমারও 2টা পা, তারও 2টা পা, তোমারও 2টা চক্ষু, তারও 2টা চক্ষু, তোমারও রক্তের লং লাল, তারও রক্তের লং লাল, কোন
তাকে অবহেলা করার কিছু নাই আল্লাহ পাক ওই রিকশাওয়ালারে দইরা দশতলায় বসায়া দিবে তোমারে নামাইয়া রিকশায় বসায়া দিবে এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই একটু খেয়াল করেন ওরে আল্লাহর বান্দা সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহ বাঁচায় রাখে আল্লাহ সব কিছু করে এইজন্য ইবাদত হবে একমাত্র আল্লাহর ইবাদত কার হবে আরো জোরে বলেন কার হবে আমি বলছিলাম বাজান যে শ্বাস প্রশ্বাস যে অক্সিজেনটা আল্লাহ আমাদেরকে দেয় সব নিয়ামত বাদ দেন মনে করেন সব নিয়ামত এখন একদিকে রাখেন আমি একটা নিয়ামতের কথা বলতেছি আল্লাহ যে তোমাকে শ্বাস প্রশ্বাস দেয় মায়ের পেটে যখন তুমি মায়ের পেটে যখন তোমার চার মাস বয়স হয়ে গেল আল্লাহ তোমার ভিতরে রুহ ঢুকাইলো রুহ ঢুকানোর পরে এই যে তোমাকে অক্সিজেন দেওয়া আরম্ভ করলো মায়ের পেট থেকে শুরু করে আজ পর্যন্ত 60-70-80 বছর বয়স হয়ে গেল তুমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ তুমি যে অক্সিজেন নিচ্ছ এটা তোমার কোন বাবা দিচ্ছে এটা তোমার কোন দেশের প্রধানমন্ত্রী দিচ্ছে এটা তোমার কোন কোন বৈজ্ঞানিক দিছে কোন ক্ষমতাশালী ব্যক্তি দিছে এটা একমাত্র আমার মালিক আল্লাহ ছাড়া কেউ দেয় না এই কথা ঠিক কিনা ওরে বান্দা আজকে তুমি অহংকার করো আজকে তুমি এই জবানটা দিয়া আল্লাহর জিকির না করে আল্লাহর শুকর না করে বান্দার প্রশংসা করো এই জিব্বাটার মালিক কে জোরে বলেন আরে আল্লাহর বান্দা আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে ইচ্ছা করলে তোমার মার মাসিকের নাপাকগুলো তোমার মুখ দিয়ে আল্লাহ খাওয়াইতে পারত কথা ঠিক কি না আরে আল্লাহর বান্দা অহংকার কইরো না তুমি কিসের সৃষ্টি কি খাইয়া আইছো এটা কিন্তু সবাই জানে কথা ঠিক কি না আল আতা আলাল ইনসান হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা হে মানুষ তুমি কি শরণ করে নাও এই কথা তুমি বাবার দেশে মাত্র এক ফোঁটা নাপাক পানি ছিল আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরতে তোমার মায়ের পেটে পাঠায়া দিল আল্লাহ পাক সেটাকে 40 দিন ঘুরাইয়া একটা একটা রক্তের টুকরা বানাইল এরপরে 40 দিন ঘুরাইয়া আল্লাহ সেটাকে একটা গোশতের টুকরা বানাইল এরপরে 40 দিন মেহনত করে আল্লাহ পাক 43-এ 120 দিন 4 মাসে আল্লাহ তোমাকে একটা মানব আকৃতি দিলেন এরপরে আল্লাহ তোমাকে রূহ দিয়া একটা কমপ্লিট মানুষ বানাইলেন কে বানাইলেন জোরে বলেন আরো জোরে বলেন কে বানাইলেন আল্লাহ পাক তোমাকে খাওয়াবে রিজিকের ব্যবস্থা করবে কারণ তুমি পেটের ভিতরে এখানে বাইরের খাবার দিলে রোগ জীবাণু ঢুকতে পারে এই জন্য আল্লাহ পাক বাইরের খানা না দিয়া রোগ জীবাণু না ঢুকাইয়া ফরমালিন না ঢুকাইয়া মায়ের মাসিকটা বন্ধ করে দিয়ে মায়ের মাসিক নাপাক রক্ত তোমারে আল্লাহ খাওয়াইয়া বাসায় রাখে কথা ঠিক কিনা ওরে আল্লাহর বান্দা নাপাক পানির সৃষ্টি নাপাক খাইয়া তুমি বড় হচ্ছে আল্লাহ ইচ্ছে করলে তোমার মুখ দিয়া খাওয়াইতে পারত আল্লাহ খাওয়াই নাই তোমার নাবির সাথে মায়ের নাবির সাথে তার লাগাইয়া দিয়া আল্লাহ তোমাকে খানা খাওয়াইছে কারণ তুমি হইলা আশরাফুল মাখলুকাত তুমি হইলা সৃষ্টির সেরা জাতি মানুষ তুমি দুনিয়ায় আইসা এই জবানটা দিয়া যেন এই পবিত্র জবান দিয়া পবিত্র রবের নাম জপতে পারো এই জন্য মাওলা তোমাকে মুখ দিয়া খাওয়াই নাই তোমার মুখটা অপবিত্র করে নাই ও বান্দা যে আল্লাহ তোমার মুখ থেকে অপবিত্র রক্ত নাপাক খানা তোমাকে খাওয়ায় নাই ওই মুক্তার মধ্যে তুমি কেমনে মদ ডালো ওই মুক্তার মধ্যে তুমি কেমনে ইয়াবা খাও ওই মুক্তা দিয়ে তুমি কেমনে বাবা খাও ওই মুক্তা দিয়ে তুমি কেমনে গুশ খাও ওই মুক্তা দিয়ে তুমি কেমনে হারাম খাও কথা ঠিক কি না ওরে আল্লাহর বান্দা এই মুক্তা দিছে আল্লাহর জিকির করার জন্য এই জবানটা দিছে আল্লাহর প্রশংসা করার জন্য কথা ঠিক কি না আল্লাহ পাক যে তোমাকে একটা অক্সিজেন দিয়ে বানায় রাখছে এই অক্সিজেনের বিল যদি আল্লাহ ধরত কোন মানুষ অক্সিজেনের বিল দিয়া যাওয়া যাইতে পারত কিনা জোরে বলেন আমলের হিসাব বাদ দিলাম খাওয়া পড়া সব বাদ দিলাম মাত্র একটা অক্সিজেন যদি আল্লাহ পাক বন্ধ করে দেয় শ্বাস যদি থেমে যায় এই শ্বাস প্রশ্বাস চালু করতে হইলে হাসপাতালে নিয়ে অক্সিজেন দিতে হয় এক এক ঘন্টায় বহু টাকা বিল আসে এক এক দিনে বহু টাকা বিল আসে বান্দা একটু চিন্তা কর আল্লাহ পাক ডাক দিয়া বলেন আলামিয়া আনিলিল্লাযিনা আমানু আম তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ও ইমানদার তোমার কি এখনো সময় হয় নাই যে তুমি আল্লাহর পথে আসো আল্লাহর ডাক আল্লাহর জিকির করো পাগলামি ছেড়ে দাও এই সময়টা কি তোমার এখনো হয় নাই ওরে আল্লাহর বান্দা যেই জবানটা আল্লাহ পাক নাপাক করলেন না পবিত্র রাখলেন ওই জবান মিলিয়ে তোমার রবের
দরুদ ওই রবের নবীজির দরুদ পড়বা তোমার রবের জিকির করবা তোমার রবের প্রশংসা করবা না কইরা এই মুক্তার মধ্যে তুমি হারাম খানা ঢুকাইয়া দিলা মদ ঢুকাইয়া দিলা আফিং ঢুকাইয়া দিলা গাঁজা ঢুকাইয়া দিলা বাবা ঢুকাইয়া দিলা ঘুষ খাইলা সুদ খাইলা হারাম খাইলা এই মুখ দিয়া হারাম খাইয়া এই মুখ দিয়া আল্লাহর কিয়ামত পর্যন্ত ডাকলেও আল্লাহ ডাকে সাড়া দিবে না কথা ঠিক কিনা খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না এক ডাকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না যাই হোক আমি আলোচনা করতে বসি নাই আমি আগেই বসছি প্রতিপক্ষের আদেশ পালন করতে বসছি বলছিলাম আল্লাহ পাকের হক হলো আল্লাহর ইবাদত করা আল্লাহর কাছে সব সময় নত স্বীকার করা আর মা বাবার হক হলো মা বাবার খেদমত করা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তাদের সামনে রহমতের দানা মায়ার দানা বিছায়া দেওয়া তাদেরকে খেদমত করা মা বাবার জন্য দোয়া করা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা প্রিয় উপস্থিতি মা বাবার খেদমতের কথা আল্লাহ পাকের ইবাদতের কথা আলোচনা করলে একটু সময় লাগতো যাই হোক প্রতিপক্ষের আদেশ পালন আছে আমি আমার আলোচনাকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু